আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। তুরস্কের নির্বাচনের ফলাফল এবং বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া নিয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইপ এরদোয়ানের বিজয়ে উৎসব চলছে তুরস্ক ও তুরস্কের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে। রোববার রাতে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটের ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পরই রাস্তায় নেমে আসে এরদোয়ান সমর্থকরা। রোববারের নির্বাচনে 52.14% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এরদোয়ান। তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগ্লু পেয়েছেন 47.86% ভোট। এই বিজয়ের ফলে আরও 5 বছরের জন্য তুরস্কের ক্ষমতায় থাকার সুযোগ পাচ্ছেন এরদোয়ান। ফলাফল ঘোষণার পর ইস্তাম্বুল ও আঙ্কারা সহ তুরস্কের সব নগরী রাস্তায় নেমে আসে এরদোয়ানের সমর্থকরা। তারা পতাকা হাতে স্লোগান দিতে থাকেন, অনেকে আতশবাজি ফোটাতে দেখা যায়, কেউ গাড়ির হর্ন বাজিয়ে বিজয় উৎসব করেন। রাজপথে ছিল বৃদ্ধ শিশু নারী সহ সব শ্রেণীর তুর্কিদের ভিড়। অনেকের মুখেই আমরা জিতেছি স্লোগান শোনা যায়। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে এদিন লাখো মানুষ তুরস্কের রাস্তায় নেমে আসেন। সব বড় শহরে বিজয় উৎসবের খবর দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। নিজ শহর ইস্তাম্বুলে থেকেই সমর্থকদের নিয়ে বিজয় উদযাপন করেছেন এরদোয়ান। প্রাথমিক প্রাপ্ত ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি বাড়ির বারান্দায় আসেন। এ সময় এরদোয়ানের বাড়ির সামনে bu millet sevilmez mi? Biz severiz. Kandil'dekiler sevmez. Onların uzantıları sevmez. Ama biz severiz. এরদোয়ান বলেন, জনগণের সমর্থনে আমরা সফলতার সাথে দ্বিতীয় দফা নির্বাচন শেষ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা গত 21 বছরের শাসনে আপনাদের সমর্থন ধরে রাখতে পেরেছি। এরদোয়ান বলেন, আজ তুরস্কের 85 মিলিয়ন লোকের সবার বিজয় হয়েছে। এ সময় তার পাশে ছিলেন ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। ইস্তাম্বুলে বক্তৃতা করার পর এরদোয়ান রাতেই রাজধানী আঙ্কারায় ফেরেন। সেখানে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে ভিড় করা জনতার অভিনন্দন গ্রহণ করেন তিনি। রাজধানীতে বিজয় ভাষণে এরদোয়ান মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে তার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। এরদোয়ানের বিজয়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে উৎসব করতে দেখা গেছে প্রবাসী তুর্কিদের। প্যারিস, বার্লিন, লন্ডন সহ অনেক শহরে তারা বিজয় মিছিল করেছেন। হাতে তুরস্কের জাতীয় পতাকা, আর মুখে ছিল এরদোয়ানের সমর্থনের স্লোগান। এরদোয়ানের এই বিজয়ে তুরস্কের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে বিশ্বাস প্রবাসীদের। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় এরদোয়ান, বিশেষ করে ফিলিস্তিনিরা এরদোয়ানের বিজয়ে উৎসবে মেতে ওঠে। গাজায় শত শত নারী পুরুষ রাতে রাস্তায় নেমে আসে। কাতারের রাজধানী দোহায় একটি হাসপাতালের বাইরে দেয়ালে তুরস্কের পতাকা ও এরদোয়ানের ছবি সজ্জিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, নিউ জার্সি সহ বড় বড় শহরগুলোতে রাস্তায় নেমে এসেছেন প্রবাসী তুর্কি নাগরিকরা। তারা গান গেয়ে, স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেছেন। অনেকেরই হাতে ছিল এরদোয়ানের ছবি ও তুরস্কের পতাকা। প্যারিসে রোববার সন্ধ্যায় বড় আকারের বিজয় উৎসব হয়েছে। এছাড়া বসনিয়া, মেসিডোনিয়া, বলকান অঞ্চলের দেশগুলোতেও প্রবাসী তুর্কি নাগরিকদের বিজয় উৎসব করতে দেখা গেছে। আরও এক মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইপ এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। নির্বাচনে ফলাফল ঘোষণার পরপরই যারা এরদোয়ানকে অভিনন্দন জানান তাদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এরদোয়ানকে। ব্রিটেন, জার্মানি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও তাকে অভিনন্দন জানান। সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী দাবি করার পরই এরদোয়ানকে শুভেচ্ছা জানান ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের প্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ কাজ করার ফলাফল এই বিজয়। রাষ্ট্রের সার্বভৌমত্ব শক্তিশালী করা ও স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়নে তুরস্কের জনগণ যে আপনার কর্মকাণ্ডকে সমর্থন করে তার প্রমাণ এই নির্বাচন। ন্যাটো সদস্য হলেও গত কয়েক বছর ধরে তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্ক বেশ গভীর। পুতিন ও এরদোয়ান যাকে বিশেষ সম্পর্ক হিসেবে আখ্যায়িত করেন। দুই নেতার বন্ধুত্ব নিয়ে বেশ আলোচনা হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন
টুইটার পোস্টে এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, দুই দেশের সামনে যত চ্যালেঞ্জ আছে তা যৌথভাবে মোকাবেলা করতে হবে। ম্যাক্রো ফরাসি ভাষার পাশাপাশি তুর্কি ভাষায় টুইট করেন। এছাড়া এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, কাতার, আজারবাইজান, উজবেকিস্তানের রাষ্ট্রনেতারা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, এরদোয়ানের এই বিজয় প্রশ্নের ঊর্ধ্বে। নির্বাচনের আগে থেকে যেমন এরদোয়ান বিরোধী প্রচারণা ছিল, বিজয়ের পরও সংবাদ প্রকাশে উদারতা দেখাতে পারেনি পশ্চিমা গণমাধ্যমগুলো। বেশিরভাগ পশ্চিমা সংবাদমাধ্যম এরদোয়ানের এই বিজয়কে কর্তৃত্ববাদী শাসনের মেয়াদ বৃদ্ধি হিসেবে উপস্থাপন করেছে। তুরস্কের নির্বাচন নিয়ে রোববার রাতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনলাইনের প্রধানের খবরের শিরোনাম ছিল, এরদোয়ান জিতলেও বিভক্তই রয়ে গেল তুরস্ক। বিবিসি লিখেছে, এরদোয়ান তার বিজয় ভাষণে বলেছেন, এই বিজয়ী তুরস্কের 85 মিলিয়ন মানুষের বিজয়। কিন্তু তার এই ঐক্যের আহ্বান ফাঁপা ছিল, কারণ তিনি বিরোধী নেতা কামাল কিলিচদারোগ্লুকে উপহাস করেছেন এবং কারাবন্দী এক কুর্দি নেতাকে টার্গেট বানিয়েছেন। বিরোধী নেতা পরাজয় স্বীকার করেননি বলেও জানিয়েছে বিবিসি। তিনি এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে অস্বচ্ছ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন। নিউ ইয়র্ক টাইমসের খবরের শিরোনাম, মূল্যস্ফীতি, ভূমিকম্প ও কঠিন লড়াই সত্ত্বেও এরদোয়ানের বিজয়। সংবাদমাধ্যমটি লিখেছে, এই বিজয় আরও 5 বছরের জন্য এরদোয়ানকে ক্ষমতায় বসাবে, যিনি পশ্চিমা মিত্রদের ক্ষুব্ধ করেছেন এবং তুর্কি রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছেন। এই বিজয়ের ফলে তুর্কি সমাজের উপর এরদোয়ান তার রক্ষণশীল নীতির ছাপ রাখবেন বলেও সংবাদমাধ্যমটি উল্লেখ করে। ফক্স নিউজ অনলাইনের খবরেও এই বিজয়কে এরদোয়ানের কর্তৃত্ববাদী শাসনের মেয়াদ বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, রোববারের নির্বাচনে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী নীতির শাসনকে দীর্ঘ করার ম্যান্ডেট পেয়েছেন এরদোয়ান। তার এই নীতি তুরস্ককে একটি মেরুতে নিয়ে গেছে এবং আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে অবস্থান জোরালো করেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চেভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজয় এরদোয়ানকে তার অপ্রচলিত অর্থনৈতিক, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি বাস্তবায়নের তৎপরতাকে পুনরুজ্জীবিত করবে। এই তুর্কি নেতা একটি ইসলামিক মূল্যবোধ ও জনতুষ্টিবাদের কথা তুলে ধরেছেন। তবে এরদোয়ান তার 2 দশকের শাসনে মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন বলে উল্লেখ করেছে ডয়চেভেলে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।